আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই এই যে ফলটি দেখছেন এই ফলটি আমরা কমবেশি সবাই চিনি এবং এই ফলটির নাম হচ্ছে আমলকি আমলকি হচ্ছে একটি মহা ঔষধি ফল এবং এই আমলকির বহু গুণ রয়েছে এবং আমলকি হরিতকি এবং বহেরা আমলকি বহেরা বহেরাই তিনটিকে বলা হয় ত্রিফলা এবং ত্রিফলা যে কত রকমের কাজ করে উপকার করে এবং আয়ুর্বেদ শাস্ত্রে এটির অনেক গুণাগুণের কথা বলা হয় আয়ুর্বেদ শাস্ত্র যদি আমরা বাদও দিই নর্মালিও যদি আমরা চিন্তা করি তাহলে এই যে আমলকি সেই আমলকি কিন্তু বহু গুণে ভরপুর একটি ফল এবং এটি খেতে এক একজন আসলে কেউ এটা খেতে পছন্দ করেন কেউ করেন না আর শুরুতে যখন এটা খাওয়ার সময় এক ধরনের স্বাদ হয় আবার যখন এটি চিবাতে চিবাতে শেষের দিকে আসে তখন কিন্তু এক ধরনের স্বাদ হয় এবং যারা নিয়মিত খান তারা বোঝেন যেটি এটি চিবিয়ে খাওয়ার পরে পানি খেলে মুখের মধ্যে একটা দারুণ একটা রুচি আসে এবং এই রুচিটা হচ্ছে খুবই কার্যকর এই আমলকির রস যারা নিয়মিত খান তাদের কোলেস্টেরল নিয়ন্ত্রিত থাকে এটিতে অ্যামিনো অ্যাসিড আছে অক্সিডেন্ট আছে যা হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায় এছাড়া ডায়াবেটিস হাঁপানি কমাতে এই এটি বেশ কার্যকর এছাড়া সর্দি কাশি এটি হজমের জন্য খুবই উপকারী একটি ফল আমাদের দেশে এটির বহুবিধ ব্যবহার রয়েছে আবার এগুলো কিন্তু অনেক সময় যে চুল পড়া রোধ করতে আমরা দেখি যে বিভিন্ন যে শ্যাম্পু বা সাবান এগুলোর বিজ্ঞাপনের মধ্যেও কিন্তু বলা হয় যে এটি এটিতে আমলা রয়েছে আমলকি রয়েছে এই যে আমলকি সেই আমলকির গাছ বা আমলকি উৎপাদন করা কিন্তু খুব কঠিন না এখন কিন্তু হর বিভিন্ন নার্সারিতে আমলকির গাছ পাওয়া যায় এবং এবারের যে আমাদের জাতীয় বৃক্ষমেলা সেই বৃক্ষমেলাতেও কিন্তু একেবারে ফলসহ আমলকির বেশ বড় বড় গাছ আছে এসেছে ছোট গাছও রয়েছে আমি এই ফল এই গাছটির দাম বলছি না বিভিন্নজন বিভিন্নভাবে একই সাইজের একই ফল সহ গাছ বিভিন্ন রকম দাম চান এই কারণে নির্দিষ্ট করে কোনো ফলের গাছের দাম আমি বলতে চাই না আপনারা যারা বৃক্ষমেলায় যাবেন তারা দেখে তারা দরদাম করে নিয়ে নেবেন তবে এই ফলসহ বড় গাছ যেমন আছে আবার এগুলোর ছোটো গাছও রয়েছে বিভিন্ন নার্সারিতে সেখান থেকে আপনারা দরদাম করে নিতে পারেন তবে বাড়িতে একটি ছাদে যদি সুযোগ থাকে বা বারান্দায় একটি ছোট আমলকির গাছ থাকলে যদি ফল ধরে সেটি আপনি খেতে পারেন আমরা এখন আমলকির চাষ বাংলাদেশে দিনে দিনে বাড়ছে এবং বিভিন্ন যেই সরকারি বাগান বলি বা বিভিন্ন যে বনায়ন বা পার্ক সেখানেও আমরা দেখছি যে এই আমলকির গাছটিকে বেছে নেওয়া হচ্ছে এবং বেছে নেওয়া খুবই যুক্তিসঙ্গত এখন কিন্তু আমরা দেখছি যে রাস্তার ধারেও আমলকির গাছ রোপণ করা হয় সরকারিভাবে বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তো এই যে আমলকি ফলটি সেই আমলকি ফলটি যেহেতু একটি বহু গুণে গুণান্বিত একটি ফল এই ফলটি যদি আপনি একটি একটি দুটি গাছ বাড়ির আঙিনাতে বা ছাদে যদি রোপণ করেন তাহলে এটি আপনার পরিবারের যেমন একটা পুষ্টি চাহিদা পূরণ করতে পারে পাশাপাশি গাছে যখন ফল ধরে আমলকি যখন পরিপূর্ণভাবে ধরে তখন কিন্তু দেখতেও খুব ভালো লাগে এবং এখনকার সময়ে কিন্তু এই বড় জাতের আমলকি রয়েছে বড় ছোট আমলকি রয়েছে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ